নমস্কার বন্ধুরা রান্নার রং বাড়িতে সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে আজকে একটা আলুর রেসিপি নিয়ে আসছি এই আলুর রেসিপিটা কীভাবে বানাবো আর এটার কী নাম দিয়েছি সেটাও দেখাবো প্রথমেই আমি এখানে গোটা আলু সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে তারপরে আমি জল থেকে আলুগুলো তুলে নিয়ে এইভাবে জল ঝরিয়ে নিয়ে আমি আলুগুলো ছাড়িয়ে নিয়েছি আলুগুলো ছাড়িয়ে নিয়ে আমি এই কাঁটা চামচ দিয়ে গাগুলো একটু ফুটিয়ে নিয়েছি যাতে রান্নার সময় সুবিধা হয় এখানে আমি ক্যাপসিকাম রসুন পেঁয়াজ টমেটো আর এখানে ধনে আর নিয়েছি টমেটো চিলি আর চিলি সস আর সয়া সস নিয়েছি সসগুলো একসঙ্গে আমি ঢেলে নিয়েছি আর এখানে আমি সাদা তেল নিয়েছি কড়াইয়ে দিয়ে দিয়েছি তারপরে আমি আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো যেন ভালো করে ভাজা হয় সেরকম সেদিকে খেয়াল রাখতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি নুন নুনের পরিমাণ এখানে একটু ভেবে দিতে হবে কারণ এখানে সয়া সস দিয়েছি তাই নুনটা কিন্তু পরিমাণ মতো বুঝে দিতে হবে এখানে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে আলুটাকে ভালো করে ফ্রাই করে নিয়েছি আলুটা মিনিট দুয়ের মতো এপিট ওপিট করে ভেজা নিলেই হবে লাল লাল করে আর কম তেলই ভাজা হয়েছে এটা তারপর আমি একটু সাদা তেল দিয়ে দিয়েছি আবার এক চামচ মতো আলুগুলো তুলে নিয়ে ওই তেলটা দিয়ে আমি একটু জিরে ফোড়ন দিয়ে এখানে পেঁয়াজ টমেটো আর ক্যাপসিকাম দিয়েছি এখানে দুটো পেঁয়াজ আছে একটা টমেটো আর একটা ছোট ক্যাপসিকাম আছে আর রসুন আছে তিন চার কোয়া কুচুনো এবার আমি সামান্য নুন দিয়ে আমি এটা ভালো করে ফ্রাই করে নিচ্ছি ভালো করে ফ্রাই বলতে একটু নরম নরম করে নিচ্ছি নরম যাতে হয়ে যায় একটু সময় নিয়ে আমি এটা ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম এক চামচ মতো আদা বাটা আদা মাটাটা ভালো করে কষিয়ে নিচ্ছি তেলেতে না হলে আদার গন্ধ বেরোবে একটু তখন ভালো লাগবে না তাই আদাটা যেন ভালো করে কষিয়ে নিতে হবে এরপর আমি সয়া সস চিলি সস আর টমেটো সস দিয়ে দিলাম এখানে চিলি সসটা আমি এক চামচ এক টেবিল চামচ সয়া সসটা হাফ চামচ আর টমেটো সসটা দু চামচ দিয়েছি কারণ টমেটো সসটা একটু বেশি দিলেই ভালো লাগে তারপর একটুখানি সসটা তেলের মধ্যে কষিয়ে নিয়ে যখন একটু স্মেল বেরোবে তখন আমি আলুগুলো এই যে দিয়ে দিলাম আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব বেশিক্ষণ কষাতে হবে না তারপর আমি জল দিয়ে দিলাম জলটা কিন্তু দেখুন আমি আলুটা যতটা পরিমাণ মানে অর্ধেকটা পরিমাণ ডুবে যায় সেই পরিমাণ দিয়েছি কারণ আলুটাতে এই জলটা পুরোই অ্যাবজর্ব করে নেবে এরপর আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচানো কাঁচা লঙ্কা কুচনো আমি পরে দিচ্ছি আপনারা চাইলে আগেও দিতে পারেন আর একটু ঢাকা দিয়ে রেখেছিলাম কারণ হচ্ছে তাহলে গেভির যে নুন ঝালটা সেটা একটু আলুর মধ্যে ঢুকে গেলে ভালো লাগবে তারপর এটা আমি যেহেতু ড্রাই করবো তাই আলুগুলো ভালো করে গ্রেভির মধ্যে কষিয়ে নিচ্ছি এভাবে কষিয়ে নিয়ে শুকনো শুকনো করে নেব এখানে একটু নুনটা চেক করে নেবেন যদি নুন কম হয় দিয়ে দেবেন আর শেষে দেখুন হয়ে গেছে এরপর আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচনো ধনে পাতা কুচনো কুচনো দিয়ে আমি আবার একবার নেড়ে নিলাম এবার হয়ে গেল আমার চিলি পটেটো ফ্রাই এখানে আমি এটা নাম দিয়েছি আপনারা যে কোনো নাম দিতে পারেন তবে রান্নাটা অবশ্যই বানাবেন আর ভালো লাগলে জানাবেন কেমন হয়েছে আর আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো সেটা একবার কমেন্ট করে জানাবেন এটা আমি রুটির সঙ্গে সার্ভ করেছি আপনারা চাইলেন আরও অন্য কিছুর সঙ্গে সার্ভ করতে পারেন